ভেতরে আরশোলা জমেছে, আরশোলার জল খাচ্ছি গো। তো এই ফিল্টারটাতে যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই সুইচটা কাজ করছে না, অর্থাৎ বোর্ডের কিছু সমস্যা হতে পারে, ফিল্টার অন অফ হচ্ছে না, জল ভর্তি হয়ে জল ওভারফ্লো হয়ে যাচ্ছে। চলো দেখিয়ে দিচ্ছি। এই যে জল পড়া শুরু হয়েছে দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে, এই যে ফোটা ফোটা করে শুরু হয়েছে, গম গম করে জল পড়বে এই নমুনার ফিল্টার থেকে। আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা লেগেই রয়েছে, কয়েকবার করে এটা ঠিক করলাম, এখন আবার এই সমস্যা দেখা যাচ্ছে যে ফিল্টারের তলাটা দিয়ে জলে ভর্তি হয়ে যাচ্ছে। জলের চেম্বার কিন্তু আলাদা, তলা দিয়ে জল ভর্তি হয়ে যাচ্ছে, ফিল্টার বন্ধ হচ্ছে না, আর জল এই দিক দিয়ে পড়ে একদম বৃষ্টির বর্ষার জলের মতো, বন্যার জলের মতো বেরিয়ে যাচ্ছে। এই যে এই দিক দিয়েও জল পড়ছে, এই দিক দিয়ে বেরোচ্ছে, এই দিক দিয়ে বেরোচ্ছে, এই যে নিচ দিয়ে বেরোচ্ছে, বোঝা যাচ্ছে ফিল্টার কিন্তু রানিং ফ্রিজিং হচ্ছে, ফুল সিগন্যাল দেখাচ্ছে না। তার মানে সমস্যাটা এইখান থেকেই, ট্যাঙ্ক ফুল হয়ে যাচ্ছে, ফিল্টার বন্ধ হচ্ছে না, আর ওভারফ্লো হয়ে জলটা কিন্তু পড়ছে। তো এটাকে তাহলে বন্ধ করে দিই, তোমরা দেখেই নিলে, এরপরে আরও কিছুক্ষণ চললে আরও বেগে জল পড়তে থাকবে। তো ফিল্টার বন্ধ করে দিলাম, এইখানে যে প্রোপিলিন ফিল্টারটা রয়েছে এটারও সার্ভিসিং করবো, বাকি কাজটা কী কী করছি। এইখানে রয়েছে আর প্রোপিলিন ফিল্টার, এইটাকেও সার্ভিসিং করতে হবে, অনেকদিন থেকে সার্ভিসিং করা হচ্ছে না, কী করে সার্ভিসিং করছি। এখানে একটা ইন লাইন রয়েছে, একটা আউট লাইন রয়েছে, আর এইখান থেকে উঠে গেছে, চলে আসছে এই ফিল্টারে, একটা দিয়ে ড্রেন হয়েছে আর একটা দিয়ে ইন হয়েছে। এইখানে যে পাইপটা রয়েছে এটা হচ্ছে ড্রেনেজ পাইপ, ড্রেনের পাইপটা রয়েছে ওপরেরটা হচ্ছে ড্রেন পাইপ, আর এই যে ড্রেন পাইপ, ফিল্টার যখন হয় তখন অনেক জল অপচয় হয়। ড্রেন পাইপটা হচ্ছে এই ওপরেরটা, আর নিচেরটা হচ্ছে এর ইনপুট ইন লাইন। এখানে যে চাবিটা রয়েছে এটা দিয়ে এই ইন লাইনটা বন্ধ করতে হবে, করে তারপরে এই প্রোপিলিন ফিল্টারটা খুলতে হবে। ওপরেরটা হচ্ছে ফিল্টার থেকে ড্রেন হচ্ছে, জল ফিল্টার হওয়ার সময় ড্রেন হয়ে কিছু জল বাইরে বেরিয়ে যাচ্ছে, আর এই নিচেরটা হচ্ছে ফিল্টারের ইনপুট লাইন, এখান দিয়ে মেন পাইপ থেকে জল ফিল্টারের ভেতরে ঢুকছে, ফিল্টার হওয়ার পরে এক্সেস জলটা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখন যেটা সমস্যা হচ্ছে, পুরো ফিল্টার দিয়েই জল পড়ে যাচ্ছে, এই যে পুরো ফিল্টার দিয়ে জল পড়ছে। কেন এই সমস্যাটা হচ্ছে তো আমিও দেখব, তোমাদেরকেও দেখাবো, এবং কীভাবে রিপেয়ারিং করলাম, সমস্যাটার কীভাবে সমাধান করলাম সেটাই দেখাবো এই নমুনার ফিল্টার থেকে। বুঝছে, এটা একটা নমুনার ফিল্টার, নমুনা এই ফিল্টারটাকে আমার মনে হয় কি এটা একটা জঘন্য ফিল্টার, কেউ কিনবে না এই ফিল্টার, তো কিনে ফেলেছি, বোকা হয়ে গেছি। এটা ভর্তি হোক, তারপরে দেখাচ্ছি যে জলটা কোন দিক দিয়ে বেরোচ্ছে। এই দিক দিয়ে পুরো নিচ দিয়ে জল বেরিয়ে একদম বৃষ্টির জলের মতো ঝরঝর করে পড়ছে, হচ্ছে এখনকার সমস্যা। আর সাথে এই প্রোপিলিন ফিল্টারটা আজকে খুলবো, এটা সার্ভিসিং করবো, দেখবো এর ভেতরে কতটা নোংরা জমেছে। তো এই প্রোপিলিন ফিল্টারটাও কী করে ক্লিন করতে হয়, কী করে খুলতে হয়, কী করে লাগাতে হয় সেটাও দেখাবো। তো তোমরা দেখতে থাকো, এখনও যারা দেখো নি তারা দেখো, আর যারা দেখেছ, যারা জানো তাদেরকে না দেখলেও চলবে। তো এটা খোলার জন্য আমি এনেছিলাম এই যে এই রেঞ্চ, কিন্তু এই রেঞ্চটা একটু লুজ হয়, বড়টা আবার ছোটোটা একটু ছোট হয়, তো এটা চলবে না, এটা ছাড়াই আমি খুলবো। তো রেঞ্চ ছাড়া কীভাবে খুলছি সেটাও দেখাবো। এইখানে দেখো পেছনে দুটো স্ক্রু রয়েছে, যেই স্ক্রুয়ের মধ্যে এটা কিন্তু হ্যাং করা থাকে, তো এই স্ক্রুকে হেল্প নিয়েই, এই স্ক্রুর হেল্প নিয়েই এই প্রোপিলিন ফিল্টারটা কিভাবে খোলা যায় সেটাই দেখাবো। দেখিয়ে এটা ক্লিন করে তারপরে পুরো ফিল্টারটা আবার সেট করব, আর যেই গন্ডগোলটা রয়েছে নিচ দিয়ে জল পড়ছে এই সমস্যাটারও সমাধান করার চেষ্টা করবো। তো ফিল্টারটা ভরুক আগে, তারপরে দেখাচ্ছি। এই যে জল পড়া শুরু হয়েছে দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে, এই যে ফোটা ফোটা করে শুরু হয়েছে, গম গম করে জল পড়বে। এই যে ফিল্টার যেটা বলছিলাম যে দুটো স্ক্রুয়ের মধ্যে রয়েছে, তো এই স্ক্রু দুটোর মধ্যে আটকে দিয়ে তারপরে এইভাবে ধরে বাঁদিকে ঘুরিয়ে দিতে হবে। আর তার আগে এইখান থেকে এই যে চাবিটা রয়েছে এই চাবিটাকে বন্ধ করে দিলাম, তাহলে এইখান থেকে জল আর সাপ্লাই হবে না, জল বন্ধ হয়ে যাবে। তো এইটাকে খোলার জন্য একটু পুশ করতে হয়, পুশ করে টান দিতে হয়, এই খুলে যায়, এটাকেও পুশ করে
এটা আউটলাইন, এটা ইনলাইন, মানে যেটা বাইরের দিকে রয়েছে সেটা ইনলাইন এদিক দিয়ে ঢুকছে, ঢুকে ফিল্টার হয়ে ফার্স্টে ফিল্টার হয়ে তারপরে এই দিক দিয়ে বেরোচ্ছে, এটা আউটলাইন, এইখান দিয়ে বেরিয়ে তারপরে ফিল্টারের ভেতরে ঢুকছে। তাহলে প্রথম ফিল্টারেশনটা এই প্রোপিলিন ফিল্টার। এবার এইটাকে এই যে এই পরে স্ক্রুয়ের মধ্যে আটকে তারপরে ঘুরিয়ে দিলে প্যাঁচটা খুলে যাবে। তো এইবার এইটাকে নিয়ে এইখানে চলে আসি, এই যে খুলে গেছে, এই যে এই যে খুলে গেছে। আর এই প্রোপিলিন ফিল্টারের ভেতরে দেখো কী অবস্থা, ভেতরে দেখো কী রাম, গন্দা হয়ে গেছে, লেত্রা দেখো কী পরিমাণ গন্দা হয়ে গেছে। এখন পরিষ্কার করতে হবে, এটাকে একবার দুইবার পরিষ্কার করে কিন্তু জানা যায়, তারপরে আর ইউজ করা যাবে, এটা ফেলে দিতে হবে, এটাকে নতুন ফ্রেশ লাগাতে হবে। বের করার পর কী অবস্থা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেল, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এরকমভাবে আরেকবার চালানো যাবে, তারপরে এটাকে পুরোপুরি রিপ্লেস করতে হবে নতুন দিয়ে। এটা হয়ে গেল, এটা থাক সাইডে, এবার বাইরে রিপ্লেস করে রাখি, এটাকে পরিষ্কার করি, সার দিয়ে পরিষ্কার করতেই হবে একটু সকাল দিয়ে। যেখান থেকে খুলেছিলাম সেইখানে এটাকে ফিট করে দিই, হয়ে গেল। এবার এই ফিল্টারের বাড়ি, তো ওই একইভাবে এটাকে পুশ করে টান দিলেই খুলে যাবে, এটাও পুশ করে টান দিলেই খুলে যাবে। এটা হচ্ছে ড্রেন উপরেরটা, আর এটা হচ্ছে এই ফিল্টারের ভেতরে ইন। এবার প্লাগটা খুলে দিই, প্লাগটা খুলে এবার ফিল্টারটাকে সাবধানে নামাতে হবে। এই উপরের ঢাকনা, তো ঢাকনাটা খুলে দেখি কী অবস্থা। এই হচ্ছে ঢাকনা, ভেতরে আরশোলা জমেছে, আরশোলার জল খাচ্ছি গো, এই যে আরশোলা জমেছে, প্রচুর নোংরা জমেছে, অনেকদিন থেকে পরিষ্কার করা হয় না, তো এরকমভাবে নোংরা জমে গেছে। তো এটাকে এখন পরিষ্কার করব। আর ওই যে হচ্ছে এই সুইচটা যেটা দিয়ে ফিল্টারটা বন্ধ হয়, তো এটা বন্ধ হচ্ছে না কেন সেটা দেখতে হবে। তো জলটাকে ফেলে দিই, এই জলটা ইউজ করা যাবে না। ফিল্টার থেকে প্রচুর পরিমাণে নোংরা বেরোলো, ভেতরে এর জল জমেই আছে এখন। এটা জলের চেম্বারে নয়, আলাদা জায়গায় ছিল। একটুখানি ফাঁক থাকলে ওই দিক দিয়েই আসলে বিকরা ঠিক আছে বাসা করে। এটাকে খুলতে হবে, না খুললে হচ্ছে না, কারণ ভেতরে খুব নোংরা জমে আছে বুঝতে পারলাম। তো এটাকে খোলার জন্য এখন এই যে স্ক্রু নিয়ে আসি, আর দেখি এইখানে একটা নাট রয়েছে, এক এইখানে একটা, এইখানে একটা, ছোটো ছোটো আরশোলা এই ফুটার মধ্যে গিয়ে বাসা বানছে গো, এই আরশোলাগুলো এই ফুটার মধ্যে গিয়েই বাসা বানাইছে। এই যে আরশোলার যে এখানে আঁতুর ঘর বানিয়ে ফেলেছে তার এই যে দেখো নোংরা। ভেতরে রয়েছে নাট, তো এটাকে ঘোরালেই খুলে যায়, ভেতরে নাটটাকে ধরে ঘোরাতে হবে খুলে যাবে। আর নাটের আগে রয়েছে ওয়াশার, এই যে দুটো ওয়াশার, একটা বাইরে একটা ভেতরে, তো এটাকে আবার এখানে লাগিয়ে রেখে দিই। এই দেখো কি নোংরা, এই যে ফিল্টারের ভেতর দিয়ে চিপাচাপিতে ভর্তি হয়ে গেছে সব আরশোলার নোংরায়। তো জল যেহেতু এই ফিল্টার ক্যান্ডেলের ভেতর দিয়েই যায়, তো সেটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে এইখানে এইটা আছে, কাজ করছে না, মানে ফিল্টারটা অফ হচ্ছে না, পুরো একদম বোর্ড টোর্ড জলে ভিজে আছে, সম্পূর্ণ বোর্ড জলে ভিজে আছে, যার জন্যই সমস্যাটা হচ্ছে আমার মনে হচ্ছে। তো এটাকে এক এক করে খুলতে হবে। হ্যাঁ
আমি তো জগটা খুলে দিলাম, তো এটা হয়ে গেল আলাদা। এটা কি রাখিস জল মকরি? ওই যে মকরি, এ আর শোলা, ই রে বাপরে, আর শোলা ঢিলে ছিল ভিতরে। আরে রে, ভিতরে বড়ে জল চলে গেছে। হ্যাঁ, বড়ে জলে ভর্তি। আর এই যে দেখো সার্কিট বোর্ড যেটা রয়েছে, এই বোর্ডের ভেতরেও জল রয়ে গেছে। তো এই বোর্ডের ভেতরে জল থাকলে শর্ট সার্কিট হয়ে বোর্ডটা খারাপ হয়ে যেতে পারে। তো এটাকে আগে রৌদ্রে শুকাতে হবে, তারপরে তারপরে আবার সেট করব, তারপরে ইলেকট্রিসিটি সাপ্লাই দেব। তো এটাকে যার জন্য খুলে দিলাম। তো এই পাশে হচ্ছে নীল লাল, তারপরে হচ্ছে ছোট দুইটা লাল, যেটা হচ্ছে এই বাঁ পাশেই যুক্ত হয়েছে পাম্প মোটরের সাথে। তারপরে আরেকটা লাল যেটা কোনো যুক্ত হয়নি, এটা আছে ইন্টারকানেক্টেড, যেটা আর শোলা খেয়ে দিয়েছে। এটাকে সেলো টেপ দিয়ে মারতে হবে। আর তারপরে রয়েছে সাদা, যেটা এই পাশের হচ্ছে মোটরের, এটার কোনো কানেকশন নেই। আর এই পাশে রয়েছে সাদা, যেটা হচ্ছে এই মেশিনটাকে অর্থাৎ ফিল্টারটাকে বন্ধ করতে কাজে লাগে। তো সবগুলোকে এবার খুলে দেই। তারগুলো আলাদা হয়ে গেল, এবার এটাকে বের করে রোদ্রে দিতে হবে। এই হচ্ছে এর বোর্ড। তো এটা জলে পুরো ডুবে আছে, তো এটা জলে থাকলে খারাপ হয়ে যাবে। এটা একটু লুজ আছে, তো এটাকে টাইট করে দিই। এটা পাওয়ার সাপ্লাই, এইটাকে বানিয়েছিল যখন পাওয়ার সাপ্লাই কেটে গেছিল, তখন এটাকে এখানে লোকাল ফিটার থেকে ঠিক করে নিয়ে এসেছিলাম, তো এটা বানিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে কুচিনার মেন যেই পাম্প মোটর, সেই মোটর আর এর সাথে এগুলো আনুষঙ্গিক বিভিন্ন ফিল্টার, বিভিন্ন পার্টসগুলো রয়েছে। তো এটাকে পুরোপুরিভাবে সার্ভিসিং করা হয়ে গেলো, এবার এটাকে অ্যাটাচ করবো ধীরে ধীরে। আর এই সুইচ যেটা রয়েছে, যেটা মেশিনকে অন অফ করছে, তো সেটাকে দেখবো কাজ হচ্ছে না কেন। আর এটাকে তার আগে ফিটিংটা করে নিই। প্রথমে এই বোর্ডটাকে ফিট করতে হবে। তো যেটার মধ্যে জল ছিল, জল এখন ড্রাই হয়ে গেছে, ঝাঁকি দিন। তারপরে আছে একটা সাদা, এই লালটা কোনো কানেকশন সেলটা নিয়ে দাও লালটা এখানে। তারপরে এই সাদাটা খুলে ভেতর দিয়ে এই ওয়াশারটা দিতে হবে, দিয়ে এখানে এবার এটাকে একটু টেস্ট করতে হবে যে মেশিনটা বন্ধ হচ্ছে কিনা। তো তার জন্য প্লাগ লাগিয়ে দিয়েছি, আর এবার দিই সুইচ, এবার দেখি। এ বেরোচ্ছে, জল বেরোচ্ছে, ফিল্টারের ফিটিং কমপ্লিট। এবার এটাকে হ্যাং করে দিচ্ছি, দিয়ে তারপরে সুইচ অন করে দেখাচ্ছি। এটাকে লাগিয়ে দিই, এবার সুইচটা দিয়ে দিচ্ছি। পাওয়ার, ওয়াটার, প্রসেসিং, প্রসেসিংটা এখনো জ্বলেনি, প্রসেসিংটা জ্বলবে। এই নীল জ্বলে গেল, প্রসেসিং হয়েছে। এবার ফুল হলে তারপরে, ফুলের এটা একটু সমস্যা রয়েছে, বোর্ডের সমস্যা, ওইটা মেকারের কাছে নিয়ে গিয়ে ঠিক করতে হবে, বাদ বাকি সমস্ত ক্লিনিং কমপ্লিট। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ গুড ডে। আর এই কাগজটাকে উপরে ঢাকনা হিসেবে দিয়ে দিই, তাহলে নোংরা জমবে না।